আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন ইমাম মেহেদী সম্পর্কে। তো বন্ধুরা, ইমাম মেহেদী সম্পর্কে ভিডিও নিয়ে হাজির হলাম। কেয়ামতের সর্বপ্রথম বড় আলামত হচ্ছে ইমাম মেহেদীর আত্মপ্রকাশ। মানুষ যখন ফিতনা ও ভয়ঙ্কর কুফুরিতে ডুবে থাকবে, তখন তিনি আগমন করে এই উম্মতদের নেতৃত্বে দায়িত্বভার গ্রহণ করবেন। পুরো পৃথিবীকে ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা ভরপুর করে দিবেন। ইমাম মেহেদীর আগমনের স্থান হবে মদিনা মুনাওয়ারা হতে পূর্ব দিক থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে, প্রত্যেকেই হবে খলিফার পুত্র, কেউ তা দখল করতে পারবে না। সর্বশেষ আখিরি জমানার পূর্বে কোনো একটি দেশ হতে ইমাম মেহেদী আগমন করবেন। মূর্খ শিয়ারা সামেরার গর্ত হতে ইমাম মেহেদী বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা। শিয়াদের একটি দল প্রতিদিন সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে, যা সম্পর্কে কোনো দলিল নেই। ইমাম মেহেদীর আসল নাম হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার নাম আমার নাম এবং তার পিতার নাম আমার পিতার নামের সাদৃশ্য হবে। তিরমিজি আবু দাউদ। অর্থাৎ ইমাম মেহেদীর আসল নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাহাদীর আগমন হবে আমার পরিবার ফাতেমার বংশ হতে। অর্থাৎ ইমাম মাহাদী হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হতে। ইমাম মেহেদীর আগমন হচ্ছে কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। কিয়ামতের প্রথম আলামতটি যখন চলে আসবে, তখন এইভাবে বাকিগুলো আসবে। হাদিসে পাওয়া যায়, একটা তসবি অথবা দানার মালা ছিঁড়ে গেলে যেভাবে একের পর এক দানাগুলো পড়ে যায়, ঠিক একইভাবে কিয়ামতের একটি আলামত চলে আসলে তার বাকিগুলো সেই দানার মতো একের পর এক আসতে থাকবে। ইমাম মেহেদী বেঁচে থাকা অবস্থায় তিনটি আলামত আসবে। একটি হচ্ছে ঈসা আলাইহিসসালামের অবতরণ, আরও একটি হচ্ছে দজ্জাল। ইমাম মেহেদী দেখতে কেমন হবে? অনেকেই মিথ্যা দাবি করে থাকে যে আমি ইমাম মেহেদী। বন্ধুরা, এখানে ইমাম মেহেদী কখনোই নিজেকে ইমাম মেহেদী বলে দাবি করবে না, তার নাম থাকবে মোহাম্মদ বিন আবদুল্লাহ। ইমাম মেহেদী দেখতে কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহাদি আসবে আমার বংশ হতে, তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু, পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন, সাত বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনৈক খলিফা মৃত্যুকে কেন্দ্র করে বৃহৎ সৃষ্টি হবে। অর্থাৎ ইমাম মেহেদীর আবির্ভাব হবে পূর্ব দিক থেকে, তখন আরবে যেই খলিফা থাকবে তার মৃত্যু হবে, যেই বাদশাহ থাকবে সেই বাদশাহ মারা যাবে এবং তার রাজত্ব নিয়ে একটা বিরোধ সৃষ্টি হবে। মদিনার একজন লোক তখন পালিয়ে মক্কায় চলে আসবে। মক্কার লোকেরা তাকে খুঁজে বের করে অনিচ্ছা সত্ত্বেও রুকন এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি স্থানে বায়াত গ্রহণ করবে। অর্থাৎ ইমাম মেহেদী মক্কায় চলে আসবেন এবং মক্কার লোকেরা তাকে বলবে যে আপনি ইমাম মেহেদী, কারণ তার যে বর্ণনা দেওয়া হয়েছে তার সাথে মিলে যাবে। কিন্তু ইমাম মেহেদী তার অনিচ্ছা প্রকাশ করবে, তিনি বলবেন, আমি ইমাম মেহেদীন, আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ, কারণ তার আসল নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ। তাই তার অনিচ্ছা থাকা সত্ত্বেও মাকামে ইব্রাহিমের মাঝামাঝি স্থানে বায়াত গ্রহণ করবে, মানে লোকেরা তার কাছ থেকে বায়াত গ্রহণ করবে। বায়াতের খবর শুনে শামের দিক থেকে একটি বিশাল বাহিনী প্রেরিত হবে। অর্থাৎ ইমাম মেহেদীর খবর পেয়ে বিশাল একটি বাহিনী শামের দিক থেকে পাঠানো হবে ইমাম মেহেদী এবং তার অনুসারীদের মারার জন্য। মক্কা মদিনার মাঝামাঝি বায়দা প্রান্তে তাদেরকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে। অর্থাৎ যারা ইমাম মেহেদীকে মারার জন্য যেই বাহিনীটা আসবে, তারা বয়দা প্রান্তন বা মক্কা মদিনার বয়দা প্রান্ত নামে একটি জায়গা, সেখানে আসা মাত্রই তারা ধসে যাবে। বাহিনী ধসের সংবাদ শুনে শাম ও ইরাকের শ্রেষ্ঠ মুসলমানগণ মক্কায় এসে রুকন ও মাকামে ইব্রাহিমের মাঝামাঝি তার হাতে বয়াত গ্রহণ করবে। অর্থাৎ যখন বাহিনীটাকে ধসিয়ে দেওয়া হবে, সেই সংবাদ চারিদিকে ছড়িয়ে যাবে। তখন সবাই শিওর হয়ে যাবে যে ইনি ইমাম মেহেদী। রুকন ও মাকামে ইব্রাহিমের মাঝামাঝি ইমাম মেহেদীর হাতে বায়াত গ্রহণ করবেন। অতঃপর বনু কলাব সন্ধিও এক কুরাইশির আবির্ভাব হবে। শামের দিক থেকে সে বাহিনী প্রেরণ করা হবে। মক্কায় নব উত্থিত মুসলিম বাহিনী তাদের উপর বিজয় হয়ে প্রচুর যুদ্ধলব্ধ সম্পদ অর্জন করবে। অতঃপর মানুষের মাঝে তিনি সম্পদ বণ্টন করবেন। নববীর আদর্শের বাস্তবায়ন ঘটবে। উট যেমন প্রশান্ত চিত্তে গলা বিছিয়ে আরাম পায়, দীর্ঘ প্রতীক্ষার পর ইসলামও সেদিন ভূপৃষ্ঠে প্রশান্ত চিত্তে স্থির হয়ে পড়বে। সাত বছর এভাবেই রাজত্ব করে তিনি ইন্তেকাল করবেন। মুসলমানগণ তার জানাজায় শরিক হবেন। আবু দাউদ।
ইমাম মেহেদীর আগমনের বিশ্বাস স্থাপন করা ওয়াজিব। তার আগমনের ব্যাপারে অনেক সহি হাদিসে বর্ণনা রয়েছে বন্ধুরা, সেগুলো হাদিসেরই সারসংক্ষেপ আমি বলতেছি। ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে অবতরণ করবেন, তখন ইমাম মাহদী মুসলমানদের নিয়ে নামাজের ইমামতি করার জন্য প্রস্তুতি নিতে থাকবেন। এমন সময় ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে আগমন করবেন। ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামকে দেখে বলবেন, সামনে অগ্রসর হন এবং আমাদের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই, এই উম্মতের সম্মানের কারণেই তিনি এমন মন্তব্য করবেন। অতঃপর ইমাম মাহদী ইমামতি করবেন। ইমাম মাহদীর সময় মুসলমানদের ঈমান ও শক্তি ধ্বংস করার জন্য দজ্জালের আগমন ঘটবে। দজ্জালের মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। ইমাম মাহদী তার সাথে মিলিত হয়ে দজ্জালের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে এবং তার বাহিনীকে খতম করে মুসলমানদেরকে দজ্জালের ফিতনা থেকে মুক্ত করবেন। ইমাম মাহদী দেখতে কেমন হবে সে সম্পর্কে আরও হাদিস রয়েছে। ইমাম মাহদীর কপাল হবে প্রশস্ত, খাড়া নাক এবং তার ডান গালে একটি তিল থাকবে। আবু দাউদ। আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, আখিরি জমানায় আমার উম্মতদের ভিতরে মাহাদির আগমন ঘটবেন। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টি হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে, তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। হাদিসে পাওয়া যায় তিনি এলান করবেন কার ধন সম্পদ দরকার। মুসলমানদের কাছে এত ধন সম্পদ থাকবে যে কেউই তখন বলবে না যে আমার ধন সম্পদ দরকার, কিন্তু এর মধ্যে থেকে একজন ব্যক্তি সে বলবে যে আমার ধন সম্পদ দরকার, কারণ সে থাকবে একটু লোভী প্রকৃতির। এবং তাকে ধন সম্পদের ঘরে নিয়ে দরজা খুলে দেওয়া হবে এবং বলা হবে, তুমি যতটা পারো ধন সম্পদ নিয়ে যেতে পারো। এবং সে যখন এই ধন সম্পদ নিতে যাবে, তখন তার মনে হবে সবাইকে আল্লাহ যা দিয়েছেন সবাই তার জন্য খুশি, কিন্তু আমি এত বদনসিব যে আমি এই ধন সম্পদ আবারও নেওয়ার জন্য লোভ করে চলে এসেছি। সেই এই কথাটা ভাবতে ভাবতে বলবে, না আমার ধন সম্পদ লাগবে না, রেখে দাও। তখন তাকে বলা হবে, না একবার যে জিনিস তুমি নিয়ে নিয়েছো সেটা আর ফেরত নেওয়া হবে না। গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মদীর সম্মান বৃদ্ধি পাবে। তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন, অর্থাৎ মুসলমানরা তখন অনেক শান্তিতে থাকবে। ইমাম মেহেদী আগমনের আগ পর্যন্ত মানুষ জুলুম নির্যাতন ফিতনা ফাসাদের মধ্যে ডুবে থাকবে। তিনি পূর্ব দিক থেকে আত্মপ্রকাশ করবেন, তখন কোনো খলিফার মৃত্যু হয়ে যাবে, অর্থাৎ কোনো বাদশার মৃত্যু হয়ে যাবে। সেখানে 3 জন লড়াই করবে, খলিফা পুত্র মানে বাদশার 3 জন পুত্র কোনো এক গুপ্তধনের জন্য লড়াই করবে, অথবা এটা হতে পারে সেই বাদশাহী দখলের জন্য লড়াই করবে। এবং তখনই ইমাম মেহেদীর আবির্ভাব হবে। মুসলমানগণ তাকে যে বলবে, আপনি কি ইমাম মেহেদী? বন্ধুরা, এখানে জেনে রাখা ভালো যে ইমাম মেহেদী কোনো নাম নয়, এটা হচ্ছে মাহদী, হচ্ছে একটা উপাধি। ইমাম মেহেদীর আসল নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ। এবং যখন এরকম জুলুম নির্যাতন হতে থাকবে, তখন মানুষ ইমাম মেহেদীকে দেখে চিনতে পারবে এবং তার কাছে বায়াত হতে সবাই যাবে, কিন্তু সে বলবে আমি ইমাম মেহেদী না। ইমাম মেহেদী তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আমি ইমাম মেহেদী, কারণ স্বাভাবিকভাবেই তার জন্ম হবে এক জায়গায় এবং সে পূর্ব দিক থেকে ইমাম মেহেদীর খবর পেয়ে একদল বিশাল বাহিনী আসবে তাকে মারার জন্য। তারা মক্কার একটা স্থানের কাছাকাছি আসার পরেই তারা জমিনে ধসে যাবে। ফলে এই খবর পেয়ে সকল মুসলমান এসে ইমাম মেহেদীর কাছে বায়াত করবেন, তিনি খেলাফত নেবেন, মানে তিনি বাদশাহ হবেন এবং সবার মধ্যে সমান বিচার করবেন, শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করবেন। ইমাম মেহেদীর যুগেই ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এবং ইমাম মেহেদীর পিছনে নামাজ পড়বেন। তিনি 7 বছর জীবিত থাকবেন। মাহদী হলো উপাধি। মাহদী বলতে বুঝায় যিনি সঠিক পথে আছেন আর যিনি মানুষের সঠিক পথে গাইড করবেন। অতএব মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সে কাজটি করার জন্য তাকে মাহদী উপাধি দেওয়া হবে। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। আর বন্ধুরা, যারা আগের ভিডিওগুলো দেখেননি, ইয়াজুদ মাজুদ ও দজ্জাল সম্পর্কে এবং কিয়ামতের ছোট আলামত সম্পর্কে আরও ভিডিও রয়েছে, যারা ওই ভিডিওগুলো দেখতে চান তারা স্ক্রিনে ক্লিক করে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি যে দেখে আসতে পারেন। আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটা সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে ইসলামের কী বিষয়ের উপরে ভিডিও বানালে ভালো হয় সেটা অবশ্যই সাজেস্ট করবেন। আর বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে এরকম আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।